আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দাওয়াত কোম্পানির মিনি মগরা বাসমতি রাইস। তো এইটারই আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে চালটা কেমন। যেহেতু এখন মিনিকেটের দাম হচ্ছে 52 টাকা পার কেজি আর এটা আমার পড়েছে 55 রুপিস পার কেজি হিসাবে। তো চলুন চালটা ফেলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রোকেন গ্রেন রাইস। এটা আমরা বানাবো ওপেন মেথডে। ওপেন মেথডে টাইম লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। এই চাল আমাদের 4 পোয়া চাল আছে, তার মধ্যে আপনারা 2 লিটার জলও বানাতে পারেন, কিন্তু আমি 3 লিটার জল রেকমেন্ড করবো। একটু যদি বেশি জল দেন তো ভাতটা একটু ঝুরঝুরে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর ভাতটা কি সুন্দরই না হয়েছে, আর ব্রোকেন গ্রেন হলো চালটা বেশ লম্বা। এরপর খেতে কেমন লাগে আপনাদেরকে জানাই। কথা আছে না মাছে ভাতে বাঙালি, তো ইলিশ মাছের ঝোল আলু পোস্ত আর ভাত বাঙালির প্রিয় খাবার। আমার তো খুবই ভালো লাগলো, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। 55 টাকা কেজি হিসাবে ওকে ওকে আছে, ডেলি ইউজের জন্য আপনারা নিতে পারেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।